রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়া অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি। তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা তোমার ওই বাবার মতো, হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে কারো বাবা। মাটির বুক থেকে সোনা পালায়, হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরে তোমারই আমারই মতো, যারা হয়তো আজ বেঁচে থাকতে পারত। তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্য প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে ওই মিছিলে যোগ দিতে গিয়েছিল। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনে ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল। সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি।